আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আর আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজার এবং সহজ একটি ভর্তা আর সেটা হলো সিম ভর্তা চলুন তবে দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এই সিম ভর্তাটি করার জন্য আমি এখানে পনেরো থেকে বিশটা সিম নিয়ে নিয়েছি আর এর সাইডের যে আঁশটা আছে সেটাকে আমি খুব ভালোভাবে ফেলে দিয়েছি ফেলে দিয়ে প্রতিটা সিমকে আমি দুই ভাগ করে নিয়েছি যাতে করে এর ভেতরে পোকা থাকলে সেটাকে খুব সহজেই বেছে ফেলে দেয়া যায় তারপর সিমটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে সিমটাকে একটা প্যানে নিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি আমি এক কাপ পরিমাণ পানি ব্যবহার করছি পানির পরিমাণটা খুব বেশি ব্যবহার করা যাবে না আবার কমও ব্যবহার করা যাবে না পানির পরিমাণটা এমন থাকতে হবে যাতে করে সিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর পানিটাও অবশিষ্ট না থাকে এবার সিমটাকে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে অপেক্ষা করব এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কিছু সময় জাল করার পর দেখুন সিমের পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আর দেখে মনে হচ্ছে সিমটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি মাঝখানেও কয়েকবার উল্টে পাল্টে নেড়ে দিয়েছিলাম যাতে করে প্রতিটা সিমের টুকরো ভালোভাবে সেদ্ধ হতে পারে এবার একটা সিম চেক করে নিচ্ছি যে এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে না দেখুন সেমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে এ পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরপর চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ মরিচের পরিমাণটা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারবেন এবার এই মরিচ তিনটাকে খুব ভালোভাবে আমি টেলে নিচ্ছি মরিচটা টালার সময় চুলার আঁচটা অবশ্যই লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রাখবেন খুব বেশি হাই হিটে টালে মরিচের কালারটা তাড়াতাড়ি চলে আসবে কিন্তু মরিচটা ভালোভাবে ভাজা হবে না দু এক মিনিটের মতো ভাজার পরেই দেখবেন মরিচটা ভালোভাবে টেলে নেওয়া হয়ে গেছে মরিচের কালারটাও এই পর্যায়ে চেঞ্জ হয়ে একটু গাঢ় হয়ে যাবে আর মরিচের একটা সুন্দর স্মেলও আসতে শুরু করবে এবার মরিচগুলোকে আমি তুলে নিচ্ছি শুকনো মরিচটা তুলে নেওয়ার পর এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ রসুন কুচি এবারে পেঁয়াজ আর রসুনটাকে হালকা ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি কয়েক মিনিট ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজ আর রসুনটাতে এরকম হালকা কালার আসতে শুরু করেছে সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা শিমগুলো শিমটাকে তেলে ভেজে নেওয়ার কারণ হলো এটা আমরা পানি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম আর তেলে ভেজে নিলে সে পানি পানি ভাবটা শিমের মধ্যে আর থাকবে না আর ভর্তাটাও খেতে অনেক বেশি মজার হবে এবার এই শিমটাকেও খুব ভালোভাবে কয়েক মিনিটের মতো ভেজে নিচ্ছি কয়েক মিনিটের মতো ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজ আর রসুনটাতে চলে এসছে সে পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া ধনে পাতা এক টেবিল চামচ পরিমাণ তবে ধনে পাতার পরিমাণটা আপনারা বেশি চাইলে বেশিও দিতে পারেন কারণ ভর্তাতে এই ধনে পাতাটা একটু বেশি দিলে সেটা খেতে কিন্তু খারাপ লাগে না এবার এই ধনেপাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে সিমটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব ধনে পাতাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর যখন দেখবেন ধনে পাতাটাও নরম হয়ে এসছে এ পর্যায়ে শিমটাকে চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি এবার আমাদের ভর্তা তৈরি করার পালা আর ভর্তা তৈরির জন্য আজকে আমি আমাদের ট্রেডিশনাল শিল নিয়ে নিয়েছি আমি আজকে পাটায় তৈরি করছি তবে আপনারা চাইলে এই সব কিছুকে ব্লেন্ডারে দিয়েও ভর্তাটা তৈরি করে নিতে পারেন প্রথমে আমি মরিচগুলো বোটা ছাড়িয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ এবার প্রথমে এই মরিচটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে মরিচটা ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি শিমটাকে আর এর নিচে যে তেলটা থাকবে সেটাকেও কিন্তু নিয়ে নিতে হবে আপনারা ভর্তা বাটার সময় এরকম একটা স্প্যাচুলা ব্যবহার করবেন এতে করে ভর্তাটা বাটতে অনেক বেশি সুবিধা হবে আমি খুব মিহি করে এই শিমটাকে বেটে নিচ্ছি সম্পূর্ণ সিমটা ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেলে এবার মরিচের সাথে সিমটাকে আরেকবার বেটে নিচ্ছি মরিচটা ভালোভাবে মিক্স করার জন্য আর এভাবে ভর্তাতে স্প্যাচুলা ব্যবহার করলে ভর্তাটা আপনার হাতে লাগাতে হবে না আর হাতও কিন্তু আর চলবে না এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেড় চা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি তবে এই কাঁচা পেঁয়াজ কুচিটা সম্পূর্ণই অপশনাল আপনারা যদি ভর্তায় কাঁচা পেঁয়াজ পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতে পারেন আর কাঁচা পেঁয়াজ পছন্দ না করলে এটা বাদও দিতে পারেন কারণ আমরা অলরেডি এই সিমের মধ্যে পেঁয়াজ ব্যবহার করেছি এই কাঁচা পেঁয়াজটাকে কিন্তু একদম মিহি করে বাটা যাবে না এটাকে জাস্ট হালকা করে থেতলে নিতে হবে আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে থেতলে নিচ্ছি আমার ভর্তাটা বেটে নেওয়া শেষ পোতাতে যতটুকু ভর্তা লেগেছিল সেটাকে আমি স্প্যাচুলা দিয়ে ছাড়িয়ে নিয়েছি এবার এই স্প্যাচুলার সাহায্যে সব ভর্তাটাকে এক জায়গায় করে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের ভর্তাটা ফাইনালি তৈরি আমি ভর্তাটাকে খুব ভালোভাবে একত্রে আরও একবার মিক্স করে নিচ্ছি আর এই ভর্তাটা আপনারা যারা ব্লেন্ডারে তৈরি করবেন তারা প্রথমে মরিচ আর শিমটাকে খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়ে তারপর এই কাঁচা পেঁয়াজটা হাত দিয়ে কচলে ভর্তার সাথে মিক্স করে নেবেন এই কাঁচা পেঁয়াজটা যদি আপনারা ব্লেন্ডারে দিতে চান তাহলে এটা খুব বেশি ব্লেন্ড হয়ে যাবে আর ভর্তাটা খেতে কিন্তু ভালো লাগবে না আর যদি কাঁচা পেঁয়াজ মিক্স করতে না চান সেক্ষেত্রে কাঁচা পেঁয়াজটা বাদও দিতে পারবেন ভর্তাটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আমাদের ভর্তাটা একদম তৈরি তৈরি হয়ে গেল আমাদের মজার ভর্তা এটা খেতে কতটা মজার সেটা তৈরি করে না খাওয়া পর্যন্ত কিন্তু আপনি একদমই বুঝতে পারবেন না তাই আশা করছি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ